बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। তরঙ্গ নেই আমরা এখন তাহলে কি করবো? তাহলে এখন টিকটিক হলো
আমরা একটু কল্পনার চোখে দেখে নেব যে এখানে এআরবিস পাস করার একটা পূর্ণ তরঙ্গ, এআরবিস পার করার পাস করার একটা পূর্ণ তরঙ্গ, আমরা এই পূর্ণ তরঙ্গগুলো এঁকে নিব। অর্থাৎ এ থেকে বি হলে একটা পূর্ণ, আমরা জানি একটা পূর্ণ তরঙ্গ এলো, বি থেকে সি হলে একটা পূর্ণ তরঙ্গ, সি থেকে ডি হলে একটা পূর্ণ তরঙ্গ, এখান থেকে একটা পূর্ণ তরঙ্গ, এটা যেহেতু অর্ধেক, এফ হলো ইয়ার দিয়ে ঠিক অর্ধেক, এখানে শুধু এরকম। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, এটা একটা পূর্ণ তরঙ্গ, আমরা জানি একটা পূর্ণ তরঙ্গের চিত্র কেমন, একটা একটা হাফ সাইকেল আর একটা হাফ সাইকেল, এই মিলে হল হয়ে একটা পূর্ণ তরঙ্গ, তাই একটা তরঙ্গ সামরিকার উপরে অর্ধেক বিকে অর্ধেক, এই যে হয়ে হলে একটা পূর্ণ তরঙ্গ, তাহলে এ থেকে বি একটা, বি থেকে সি একটা, সি থেকে ডি একটা, ডি থেকে ই একটা, এখানে কিন্তু শুধু হাফ সাইকেল আছে, ফুল সাইকেল কিন্তু এখানে হয় নাই। তাহলে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য কি, একটা পূর্ণ তরঙ্গ হলে যেই একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হলে তরঙ্গটা যেটুকু সরলরেখা বরাবর যেটুকু যায় সেটুকুই হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এটা হলো একটা, এ থেকে বি হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য, বি থেকে সি একটা, সি থেকে ডি একটা, ডি থেকে ই একটা, এটুকু একটা, আর এই এ থেকে পর্যন্ত মোট দূরত্ব কত, 90 মিটার। তাহলে এই জিনিসটা কিভাবে লেখা যায়, এটাই হলো আসল টেকনিক। আমরা লিখতে পারি খেয়াল করো, এ থেকে বি ল্যামডা, তাহলে এটা একটা ল্যামডা, এটা একটা ল্যামডা, এটা একটা ল্যামডা, এটা একটা ল্যামডা, এখানে কি হয়েছে, এখানে কিন্তু হচ্ছে হাফ ল্যামডা, এখানে কিন্তু ল্যামডা, এখানে হচ্ছে হাফ ল্যামডা, এটাই হলো মেইন কথা। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা প্লাস, এখানে কি লিখবো, ল্যামডা বার টু, যেহেতু এটা ল্যামডার অর্ধেক, ফুল ফুল হয়েছে কি ফুল হয়নি অর্ধেক, এইটুকু সমান কত, এইটুকু সমান হচ্ছে 90 মিটার। এই এই জিনিসটা বুঝতে পারলে আর কোনো সমস্যা নাই, এই পুরোটাকে হলো 90। তাহলে 1 2 3 4 আমরা লিখতে পারি বা 4 ল্যামডা প্লাস ল্যামডা বার টু সমান কত, 90। এখানে লসাগু হচ্ছে 2, সরাসরি গুণন 8 ল্যামডা প্লাস ল্যামডা সমান হচ্ছে 90, বা 9 ল্যামডা ভাগ 2 সমান হচ্ছে 90, যেহেতু ওটিতে জায়গাটা আমি এ সাইডে করছি, কি বললাম 9 ল্যামডা ভাগ 2 সমান পেয়েছি হলো 90, বা 9 ল্যামডা সমান 90 দুগুণ আর গুণ হবে 180, বা ল্যামডা সমান 180/9 সমান কত, 180-কে 9-তে ভাগ করলে কত হয়, 9 × 18 = 20, এই যে ল্যামডা সমান পেয়ে গেলাম, কিন্তু আমি 20 পেয়ে গেলাম। তাহলে ভি সমান দেখলাম, আমার লাগবে হলো ভি সমান এফ ল্যামডা, আমি কিন্তু যে ল্যামডা মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, ল্যামডা মান কত, 20 মিটার। তো এটা গতে হতে এটা আসতে পারে যে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য কত, এই যে বের করলে গ বের হয়ে গেল, আমি পুরোটা একবারে দেখেন, তাহলে একটা মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম, আমার অর্ধেক কাজ শেষ। এখন আমার বাকি থাকলো ভি এর মান, ভি এর মান সরাসরি দেওয়া আছে না, সরাসরি দেওয়া নাই, কিন্তু এই যে এখানে একটা ক্লু, এখান থেকে কিন্তু আমি ভি এর মানটা পেয়ে যাবো কেমন করে, এইটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা একটু দেখার চেষ্টা করি, আমি এটা মিশে দিলাম, এখন আমার ভি লাগবে, ভি কি তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ মানে 1 সেকেন্ডে তরঙ্গ কতটুকু যায়, তাহলে এটা বেঁধে কেমন করে বের করবো, খুব সহজ, কতটুকু গেছে 90 মিটার, কত সময়, 2.25 সেকেন্ডে। তাহলে আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি যে 2.25 সেকেন্ডে যায় কতটুকু, 90 মিটার, অতএব 1 সেকেন্ডে যায় 90/2.25 মিটার, কত হয়, 90 × 2.25 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 40
তাহলে এক সেকেন্ডে একটা তরঙ্গ যত দূর যায় সেটাই তো তরঙ্গ বেগ। অর্থাৎ আমরা বলতে পারি তরঙ্গ বেগ এটা কিন্তু বি হচ্ছে 20 মান হচ্ছে 40 মিটার। এই যে আমরা কিন্তু ভির মানটাও কিন্তু পেয়ে গেলাম। তাহলে এফের মান পেলাম, ল্যাপটার মান পেলাম, বিয়ের মান পেলাম। এখন কি আর কোনো কিছু আমাদের এফের ক্ষেত্রে কিছু অসুবিধা, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এফটা এখন বের করি। কত পেয়েছিলাম যেন 20, আমরা ল্যাম্বডা মান পেয়েছিলাম তো 20। হ্যাঁ, শূন্য একটা মান চলে আসে, তাহলে এফ সমান হচ্ছে 2। অতএব এফ সমান 2 হার্টজ। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এটাই হলো আমাদের অ্যান্সার 2 হার্টজ। অর্থাৎ এটি প্রতি সেকেন্ডে দুইবার করে কাঁপে। এই হলো স্থিতিশীলতা। তো এই যে এই অঙ্কটা যেটা দেখালাম, এটা যদি তোমরা বুঝতে পারো কিভাবে ল্যাম্বডা পাওয়া যায়, যে এখানে কেন ল্যাম্বডা বা 2 হলো এবং কোনটা থেকে কোনটা আসলো, এই মানগুলো আমরা যদি বুঝে বুঝে করতে পারি, যদি তোমরা করতে পারো, তাহলে ইনশাল্লাহ তরঙ্গের কোনো অঙ্কে আর কোনো সমস্যা হবে না। এবং এই চ্যাপ্টারটা অত্যন্ত মজার চ্যাপ্টার এবং সহজ চ্যাপ্টার। তো তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন কাজ হলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা। তোমাদের গাইড বই আছে, গাইড বই থেকে তোমরা নিজেরা প্রতিদিন এক বা একাধিক অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, তাহলে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারবে। তবে তোমাদের শেষে একটা কথা বলি, যে বিরূপ পরিস্থিতির কারণে দেশ বা পৃথিবী আটকে আছে, তোমরা কখনো মনে করবে না যে তোমাদের জীবনটা বিধিটার কারণে থেমে থাকবে। জীবন সময় কিন্তু এগুলো নিজ গতিতে কিন্তু এগিয়েই যাচ্ছে। কাজেই এই বিরূপ পরিবেশের উপরে নিজের গা ছেড়ে দেওয়া বা এলিয়ে দেওয়াটা, এটা কিন্তু মোটেই বুদ্ধিমানের কাজ হবে না, বরং অনেক বড় একটা বোকামের কাজ হবে, যেটা পরবর্তীতে যে তোমাদের খেসারত দিতে হতে পারে। এটা যেন করতে না হয় সেই জন্য সময়টাকে কাজে লাগা, অনলাইনে স্যারের লেকচারগুলো শোনো এবং সেও স্যারা যেভাবে ইনস্ট্রাকশন দেন সেভাবে নিজেরা বাসায় প্র্যাকটিস করো। আশা করছি খুব শীঘ্রই আমরা ক্লাসে মিলিত হবো এবং দেখা করতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের এবং পরিবারের খেয়াল রাখো, আমাদের জন্য দোয়া করো। ভালো থাকো সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।